विदाय घूम हराम बनिए तो सन्तान भलो हबे ना मा जनन एक कष्ट करते हबे एक कष्ट करा लागबे बाबा जीवन भय खिदा लागे खिदा पाई सम्मुखे जो खबर आबा कतुबुद्धि तुम्हारे खिदा भलो लागे ना तुम्हारे पानी पिपासा लागे किन्तु तुम्हार नाम जो स्मरण हो जाए খিদা সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যেত খাবারের প্রয়োজন হতো না আজকে থেকে আমি 32 দিন পর্যন্ত আমার খাবার খাওয়া লাগেনি আমার খাবারের প্রয়োজন হয়নি পানির পিপাসার প্রয়োজন হয়ে গেছে তবে তোমার নামটা যখন স্মরণ করতাম পানির পিপাসা আমার নিবারণ হয়ে যেত পানির উপর নাম হলো জীবন পানি না হলে কোনো প্রাণী বাঁচে না বেটা কুতু বলতেন তোমাকে আমি জন্ম দিতে পারি নবজাত সন্তান তোমাকে আমি জন্ম দিতে পারি রে বেটা কিন্তু আল্লাহর তোমাকে তোমাকে বন্ধ করে পাঠিয়েছে বেটারে আল্লাহ কোরআন বলে দিয়েছেন ফয়সালা দিয়ে দিয়েছেন হযরত আল্লামা
ওদের যদি নেক নজর দৃষ্টি যদি পড়ে যায় আর জন্ম জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জননী মাকে বললেন, মা আমি কত বলতে কাকে বলতে রহমতুল্লাহ আলাই, বলে দুই চোখের কোনায় কেন মাখা হয়েছে একবার বলো। বলে বেটা রে, আবার দুই চোখের কোনায় একটু ঘা দেখা গেছে, একটাই কারণ হলো রাত্রি জাগরণ করি। আমি আল্লাহকে ডাকি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ডাকি, আল্লাহকে না ডাকলে তোমার জননী মা থাকতে পারে না। আমি আল্লাহকে ডাকি রে বেটা, বাবা কত বলতেন কাকে বলতে রহমতুল্লাহ। সূরা ইয়াসিনের মাত্র কয়েকটা বাক্য তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ফুল কুরআনিল হাকিম, সেইগুলা আপনার একমাত্র সূরা ইয়াসিনের কয়েকটা অপশন কয়েকটা বাক্যের দ্বারাতে চোখ কিন্তু তন্দুরস্তি হয়ে গেল, ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন আছে না নাই? অনুনাসিল মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল মুমিনিন আছে না? আল্লাহর কোরআন বলে দিয়েছেন, ফয়সালা দিয়ে দিয়েছেন, ফাইনাল দিয়ে দিয়েছেন, এর উপরে ফাইনাল আর কাউরে চলবে না। এটা রব্বি কাইনাত বলে দিয়েছেন। কি বলেছেন? সুবহানাল্লাহ। ক্বালু নাযযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন রহমাতুল লিল মুমিনিন। আল্লাহর কোরআন বলে দিয়েছেন, আমি কোরআন নাযিল করেছি বিশ্ববাসীর জন্য, তারা যদি আত্মবিশ্বাসী হয়, তারা যদি মুমিন হয়, তিনাদের জন্য হলো শেফা আরোগ্য রহমত স্বরূপ। তাহলে এখানে বোঝা গেল আল্লাহর কোরআনের আয়াত অপশন গুলাই হলো বড় একটা মেডিসিন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3000 অসুখের মধ্যে আপনার 3000 অসুখের মধ্যে 1000 অসুখ সমগ্র পৃথিবীর ডাক্তার ফিজিশিয়ানকে দেওয়া হলো, আর আপনার 2000 আপনার সমস্ত অসুখের কথা শিয়েশিক তাহাদিসে বলা হয়েছে, আল্লাহর কোরআনে বলা হয়েছে। বাবা যুবক ভাইয়েরা, একবার যদি ওলামায়ে কেরাম গবেষণা করে তাহলে কিন্তু 2000 অসুখের আপনার মেডিসিন কিন্তু আপনার ইসলামের মধ্যে ভরা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান হযরত আল্লামা আব্দুর রহিম দেহলভি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ যারা প্রেমিক হয়ে যায়, ওই প্রেমিকের দরবারে গেলে জীবন পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন হযরত আল্লামা বাবা কুতুবউদ্দিন কাকি বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি জননী মার কাছে আসলেন, মায়ের কাছে এসে আপনার কদম চুমি করলেন। বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক জবানে বলেছেন, কি বলেছেন? ইন্দাল জান্নাতা তাহাতা আকদামা উম্মাহাতিকুম। নিশ্চয় মা বাবার পদে তল হলো জান্নাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলুন। এবার নারায় তকবীর, নারায় তকবীর, নারায় তকবীর।
সহজীবন ভাইরা আজকে ওলির দরবার আপনারা এসেছেন আলোচনা হলো এইটাই জননী মা চুম্বন করেছিলেন পেশানিতে চুম্বন দিয়েছিলেন হযরত আব্দুর রহিম তেহলুকি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বেটারে তোমার জননী মা যখন ইন্তিকাল করবে আটখানা বেহেস্তের যদি ফায়সালা হয়ে যায় সন্তান রে অনেক চরিত্রবান সন্তান তোমাকে সঙ্গে না নিয়ে আমি নিজে জান্নাতে যাব না মা সার্টিফিকেট দিয়ে দিলেন সুবহানাল্লাহ বাবা কুতুবউদ্দিন কাকি ভক্তি রহমাতুল্লাহ আলাইহি জননী মা বলছে বেটারে আমার বয়স হয়েছে বয়স কা বয়স প্রাপ্তি হয়েছে আমি জগৎ থেকে চলে যাব রে বেটা কিন্তু একটা কথাই যে জেনে নাও তোমার জননী মা যখন ইন্তিকাল করবে সুবহানাল্লাহ রমজান মাসের প্রথম তারিখে ইন্তিকাল করবে বেটারে সেই দিন দিবসটা তুমি কোথাও যাবে না আমার ফরজে কেফার জানা যায় নামাজটা তুমি পড়াবে জোরে বলেন সুবহানাল্লাহ যজ্ঞতম সন্তান আছে ওই সন্তান হযরত আল্লামা বাবা কুতুবউদ্দিন কাকি ভক্তি রহমাতুল্লাহ আলাই বলেন মা জননী তুমি যখন ইন্তিকাল করবে তখন ফরজে কেফারে জানাজা আমি পড়াবো মা আমি কথা দিলাম আমার আগে যদি তোমার ইন্তিকাল হয়ে যায় হায়াত মওতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক হলো আমার আল্লাহ সম্মানের মালিক হলো আল্লাহ রিজিকের মালিক হলো আল্লাহ সবকিছুরই মালিক হলো আমার আল্লাহ হায়াত মওতের মালিক হলো আল্লাহ জননী মা তোমার আগে যদি আমার ইন্তিকাল হয়ে যায় রে মা তাহলে ফরজে কেফার জানাজার নামাজটা আমি আর পড়াতে পারবো না কেন পারবো না এই জন্য হায়াত মওতের মালিক হলো আমার আল্লাহ জননী মা বললেন বেটারে আমার আগে তোমার ইন্তিকাল হবে না আমি সংবাদ পেয়েছি বিশ্ব তাহরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল মাওয়াতে তিনি রেস্ট করছেন সুবহানাল্লাহ তিনাকে আমি একবার দুবার নয় আমি 72 বার স্বপ্নে যোগে দেখেছি জোরে বলেন সুবহানাল্লাহ আমি 61 বার 71 72 বার আমি স্বপ্নে যোগে দেখেছি রে বেটা আমার আগে তোমার ইন্তিকাল হবে না একবার জোরে বলেন আমার আগে তোমার ইন্তিকাল হবে না আমি জননী মা আমার ওসিয়তটা তুমি পালন করি ওরে বেটা আমি যখন ইন্তিকাল করব তুমি যজ্ঞতম ছেলে আল্লাহ তোমাকে ওলি বানিয়েছে রে বেটা আমার ফরজা কেফার জানা যা তুমি ছাড়া আর কেউ পড়াবে না সুবহানাল্লাহ জননী মা রমজান মাসে সুবহানাল্লাহ রমজান মাসের প্রথম তারিখে জননী মা ইন্তিকাল করছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্তিকালের সময় বললেন কুতুবউদ্দিন কাকি ভক্তি রহমাতুল্লাহ আলাইহে আপনার পদম পদ মোবারক স্পর্শ করলেন চুম্বন বসিয়ে দিলেন বাবা জীবন ভাইরা মায়ের পেশানিতে আপনার চুম্বন দিলেন দেওয়ার পর বললেন মা যখন আমি পেশানিতে চুম্বন দিলাম আখানা বেহেস্তের আমি সমস্ত ভোর গেলে মানকে আমি পদর্পণ করলাম আমি দেখলাম রে মা আমি যখন পদ মোবারকে যখন স্পর্শ করলাম আমি আখানা বেহেস্তে যতগুলো বৃক্ষ তরুতা আছে ফোরগের মাল আছে যতগুলো আল্লাহর ফারেস্তা আছে সমস্ত আমি পদর্পণ করলাম রে মা বাবা কুতুবউদ্দিন কাকি ভক্তি রহমাতুল্লাহ আলাইকে বললেন বেটারা আর সময় নাই আমার মুখখানা পবিত্র কাপড় শরীফের দিকে করে দাও কেন সমগ্র পৃথিবীর মাঝখানে হলো কাবা সমগ্র পৃথিবীর মাঝখানে হলো তীর্থ স্থান রে বেটা পবিত্র কাবা শরীফ রে বেটা আমার মুখখানা পবিত্র কাবা শরীফের দিকে করে দাও আমি কাবাকে একবার আমি মহব্বতের সঙ্গে দেখে নিই আর কাবা আমাকে একবার দেখে নেয় সুবহানাল্লাহ আমার পবিত্র মুখখানা কাবা শরীফের দিকে করে দাও কাবা শরীফের দিকে যে ফোন করে দেওয়া হলো জননী মা পড়তে শুরু করলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
অনুষ্ঠিত হওয়ার সময় বাবা কুতুবউদ্দিন কাকি ভক্তি রহমাতুল্লাহ আলাইহি মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ, চোখের পানি ছেড়ে দেওয়ার সময় এক মহান ওলি কিন্তু সমাপে গেলেন। যাওয়ার পরে তিনাকে বললেন, বলে চোখের পানি ছাড়িব না, চোখের অশ্রু প্রবাহিত করিও না, চোখের পানি যদি ছেড়ে দা তাহলে কিন্তু জান্নাত নসিব হবে না, বিলাপ করে কাঁদা চলবে না, আপনার কাহানি কাহানির মতন কাঁদা চলবে না, বিলাপ করে কাঁদা চলবে না, এই কাঁদাটা হলো আপনার নিষিদ্ধ। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জীবন ভাইরা হযরত আল্লামা কুতুবউদ্দিন কাকি ভক্তি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আপনার নামটা কি, আপনার পরিচয় কি? তিনি বললেন, আমার নাম হলো হযরত আল্লামা হযরত আল্লামা পিরান পীর দস্তগীর মহাপুরুষ সুহানি কুতুবুর রব্বানী গাউসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহে, তোমাকে তো সংবাদ দিলাম চোখের পানি ছড়ায় না, কান্না করে সোনি মাকে পাওয়া যাবে না, হাসরের দিন ছাড়া দেখা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কান্না করে তো লাভ হবে না, মায়ের জানাজার ওসিয়ত, জানাজার জন্য ওসিয়ত করেছে, একবার জানাজাটা পড়ায়া দেব জননী মা তোমার জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলির সমাপে আপনার দপ্তরে যেতে হবে, সংস্পর্শে বসতে হবে। বাবা জীবন ভাইরা, আল্লাহর ওলি হওয়া তো কম কথা নয়, আল্লাহর বন্ধু হওয়া তো কম কথা নয়, এই ফাইনাল, এই পুরস্কার পুরস্কৃত, এই ভূমিকা হচ্ছে আমার সরষ্ঠ। একবার দুরুদ ও সালাম পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। এজহারি সাইয়্যিদিনা আদমিন, এজহারি নবী আল্লাহ, এজহারি রাসূলুল্লাহ, এজহারি খলিফা কিনে, এজহারি মুরাম্মি নবিল্লাহ, জাল্লাগুরি মামুন হোসেন জালগুর রহমাতুল আলামিন, জাল্লাগা হে নবী আল্লাহ, জাল্লাগা হে রাসূলুল্লাহ, জাল্লাগার আউলিয়াকে মুক্তাদা, জাল্লাগার হো আউলিয়াকে বিশ্বা জিক্রে জুহুর হ্যায়, তাজিম কা মুকাম হ্যায় উঠনা জরুর হ্যায়, ইয়া নবী সালাম আলাইকা ইয়া
या रसूल अल्लाह या मुराम सालाम।